শহরের সবথেকে ধনী ব্যক্তি মিস্টার জাং হোসাকের একমাত্র ছেলে মিস্টার জিওন জাংকুক। ওর সবকিছুর উপর নেশা থাকলে ওর সবথেকে বড় নেশা হলো মেয়েদের দেহ। এক রাতের জন্য লাখ লাখ টাকা দিয়ে নামিদামি মেয়েদের হায়ার করে, আর মাঝে মাঝে কাউকে পছন্দ হলে তাকে যেভাবেই হোক পটিয়ে বিছানায় নিয়ে আসে। ঠিক যেমন আজকে লিসা নামের একটা মেয়েকে নিয়ে যাবে। এই যাবত কত মেয়ের দেহ ভোগ করেছে তার কোনো হিসাব নাই, তবে জোর করে আজ অব্দি কাউকে ভোগ করেনি। যারা নিজ ইচ্ছায় ওর কাছে এসেছে তাদের একজনকেও ছাড়েনি। জাংকুক ওর নিজের আলাদা বাড়িতে থাকে, জাংকুকের মা নেই। জাংকুকের বাবা বিজনেস নিয়ে এতটাই ব্যস্ত যে ছেলের গতিবিধি নিয়ে তার কোনো খেয়ালই নেই, সে অধিকাংশ সময়ই দেশের বাইরে থাকে। জাংকুক শাওয়ার নিয়ে বের হয়ে ব্ল্যাক জিন্স আর হোয়াইট একটা শার্ট পরে নেয়, হাতে রোলেক্সের সব থেকে দামি ঘড়ি, কানে এয়ারপড লাগিয়ে হাতে BMW গাড়ির চাবিটা নেয়, তারপর চোখে সানগ্লাস আর পারফিউম দিয়ে বেরিয়ে পড়ে ক্লাবের উদ্দেশ্যে, যেখানে লিসা তার জন্য অপেক্ষা করছে। জাংকুকের এই লেটেস্ট মডেলের BMW কারটা সবাই চিনে, পুরো দেশে একমাত্র ওর কাছে এই মডেলের গাড়ি আছে, কারণ ও কখনো এমন গাড়ি ইউজ করে না যেটা কারো কাছে আছে বা যেটা কেউ কিনতে পারবে। লাউড হলরে পুরো রোড দাপিয়ে ক্লাবে পৌঁছায় জাংকুক। গাড়ি থেকে নামতেই বডিগার্ডরা এসে জাংকুককে ভিতরে নিয়ে যায়। ভিতরে ঢুকতে লিসা এসে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক একটা মুস্কি হাসি দিয়ে লিসাকে নিয়ে বাইরের ভিতরে যায়। ক্লাবের সব মেয়েরা জাংকুকের দিকে তাকিয়ে আছে। শহরের কোটিপতি বাবার ছেলে মেয়েরাই এই ক্লাবে আসে। এই ক্লাবের মেম্বার হতে গেলে প্রতি মাসে 1 লক্ষ করে টাকা দিতে হয়। সেখানে জাংকুক একাই 2 লক্ষ টাকা দেয়, যার জন্য জাংকুক হলো তাদের গোল্ডেন কাস্টমার। বারটেন্ডার জাংকুকের জন্য স্পেশাল ড্রিঙ্ক বানিয়ে এগিয়ে দেয়। জাংকুক এক চিপ খেয়ে পকেট থেকে ভ্যাপটা বের করে একটা টান দিয়ে ধোয়াগুলো লিসার দিকে ছাড়ে। এরপর চোখ থেকে সানগ্লাসটা খুলে লিসার দিকে এগোতে থাকে। তোমাকে আজ অনেক হ্যান্ডসাম লাগছে বেবি। ও রিয়েলি? থ্যাংক ইউ ডার্লিং, ইউ আর মোস্ট ওয়েলকাম। ডার্লিং, যেদিন তোমাকে ফার্স্ট টাইম পার্টিতে দেখি সেদিন থেকে তোমাকে পাওয়ার জন্য লেগে পড়ি। তুমি এত সহজে রাজি হয়ে যাবা আমি এটা কখনোই ভাবি না। আরে তোমাকে পাওয়ার জন্য হাজার হাজার মেয়ে পাগল, আমি তো লাকি। বেবি, শুধু আজকে রাতটাই আমাকে পাবা, এরপর থেকে আমাদের আর কথা হবে না। এত সস্তা ভাবো আমাকে, এত মজা দিব তোমাকে, শুধু আমাকেই চাইবে, আর কারো কথাই ভাববা না। জাংকুক এবার আরো এক চিপ নিয়ে অট্ট হাসি দিয়ে বলে, বাবা ওভার কনফিডেন্স। বাই দ্য ওয়ে, এই কথাটা কেন জানি সবাই আমাকে বলে। দেখা যাক তুমি আজ কেমন পারফর্ম করো। তাহলে দেরি কেন, চলো দাঁড়াও আগে একটু এনজয় করি, না হলে তো তোমার 12টা বেজে যাবে। তারপর আরো কিছুক্ষণ নাচানাচি আর ড্রিঙ্কস করে লিসাকে নিয়ে জাংকুক উপরে একটা স্পেশাল রুমে চলে যায়, আর দরজার বাইরে ঝুলিয়ে দেয় ডোন্ট ডিস্টার্ব। লিসা জাংকুকের বুকের উপর শুয়ে আছে, দুজনেই জেগে আছে। লিসা জাংকুকের বুকে নখ দিয়ে আঁচড় কাটতে কাটতে বলে, কি ব্যাপার, মন ভরে গেল আর নিশ্চয়ই আমাকে চাই না? না, সত্যি বলতে মন ভরলো না, তোমাকে আরো চাই। হ্যাঁ জানতাম আমি, কারণ আমার জীবনে প্রথম পুরুষ তুমি, কিভাবে আমাকে এক রাতেই ভুলবে, এভাবে আরো কত রাত কেটে যাবে দেখো, তাই নাকি? তাহলে তো ভালোই, অনেক মেয়ের জীবন বেঁচে যাবে, অন্য মেয়ের কাছে আর যেতে হবে না, আমাকেই রেখে দিও, তুমি যেমনটা চাইবে আমি ঠিক তেমনটাই করবো। আগুনে হাত দিচ্ছ লিসা? আমি আগুন, এই আগুনে একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, এখন উঠি নাস্তা করবো চলো। হ্যাঁ চলো। লিসাকে সাধারণ মেয়ে মনে হলেও মোটেও সে কোনো সাধারণ মেয়ে না, ধনী বাবার একমাত্র মেয়ে। আজ থেকে প্রায় 10 দিন আগে জাংকুকের সাথে ওর ক্লাবে দেখা হয়। জাংকুকের চোখ যেমন ওর উপর আটকে যায়, তেমনি লিসার চোখও জাংকুকের উপর আটকে যায়। এরপর ওরা ধীরে ধীরে মেলামেশা করতে থাকে, অনেক ফ্রি হয়, আর গতকাল জাংকুকের ইচ্ছাটাও পূরণ হয়। লিসা বেশ সুন্দরী আর কুমারী হওয়ায় ও ভেবেছিল ওর সৌন্দর্য দিয়ে জাংকুককে আটকে রাখবে, কিন্তু জাংকুকের কথা শুনে মনে হচ্ছে লিসা হয়তো তা পারবে না। এতে ওর খারাপ লাগলেও এটা ওর কাছে নর্মাল। আর লিসা মনে করে লাইফে ফ্যান্টাসি না থাকলে লাইফটা এনজয় করবে কি করে, তা যদি জিওন জাংকুকের মতো কেউ হয়। তারপর ওরা ফ্রেশ হয়ে নাস্তা করে, জাংকুক লিসাকে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় গিয়ে ঘুম দেয়। হঠাৎ ঘুমন্ত জাংকুকের মুখে কেউ এক মুখ পানি ঢেলে দেয়। জাংকুক বালিশের নিচ থেকে পিস্তলটা বের করে তাক করে দেখে সুগা। কিরে শালা, ভাই তুই আমাকে শেষমেশ গুলি করবি, এই তোর বন্ধুত্ব? সত্যিই করতাম যদি তোর জায়গায় অন্য কেউ থাকতো। এবার বল গায়ের উপর কেন পানি ঢাললি? সেই কখন থেকে তোকে ডাকছি তোর তো কোনো খবরই নেই, আর তাই পানি ঢেলে দিলাম। ও এই জিনিসটা খেয়ে ঘুম দিছিলাম। মাম্মা এইটা দেখ, নতুন জিনিস, একবার খেলে সেই পিনিক। নে নে, তুইও নে। না রে দোস্ত, আমি জিমিনকে প্রমিস করেছি আমি আরেকবার ড্রাগস নিলে ওকে হারাবো। আরে বেটা, ও কি জানবে নাকি? নে নে। না রে দোস্ত, ও আমাকে ঘন্টায় ঘন্টায় কল করে, আমি ওকে সত্যি ভালোবাসি।
ভালোবাসি, ওর সাথে চিটিং করতে পারবো না। আগে যা করার করছি, এই জন্যই ওইসব প্রেম ভালোবাসা করি না। শালা লাইফটা এনজয় করবি তা না, একজনকে নিয়ে বসে আছিস। আরে একজনের চেয়ে দশ জনে অনেক স্বাদ, অনেক মজা। আর তা তো তুই জানিসই। না রে দোস্ত, এখন পর্যন্ত আমি জিমিনকে ছুঁয়েও দেখিনি, একদম বিয়ের পরে সব। আর না, একটা অন্ধকার জীবনে ছিলাম, এখন আমি ভালো আছি। জ্যাংকক পুরো হতভম্ব হয়ে গেছে, তার আশ্চর্য কোনো সীমা নেই। এবার জ্যাংকক অবাক হয়ে বলে, ভাই তুই আমার বেস্ট ফ্রেন্ড সুগা না অন্য কেউ? তুই কি বলছিস এসব, ছুঁয়ে দেখিস নাই মানে? ব্রো দিস ইজ কল রিয়েল লাভ, তুই যখন সত্যিকারে কাউকে ভালোবাসবি তখনই বুঝবি, শুধুমাত্র সেই একজনকে ভালো লাগবে আর কাউকে না। ফাক ইউ লাভ ব্রো, লিসা আমার জন্য ওয়েট করছে। ব্রো মেয়েটা না একদম সেই, তুই চাইলে আসতে পারিস, শেয়ার করতে প্রবলেম নাই আমার। ভাই বাদ দে না এইসব, আর কত একটু ভয় কর, উপরে একজন আছে। তুই যা তো, মুডটা নষ্ট করিস না। আর আসছিলি কেন ওইটা বল, সারাদিন তো মেয়ে আর ড্রাগস নিয়েই থাকিস, দেখা সাক্ষাৎ সব বন্ধ, তাই তো দেখা করতেই আসলাম। আর তুই এবার জ্যাংকক সুগাকে একটা হাত দিয়ে বলে, ব্রো ডোন্ট মাইন্ড, আমার না ওইসব ভালো কথা ভালো কাজ ভালো লাগে না। সো আর বলিস না, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, ঠিক আছে? দেখিস জ্যাংকক, ঝড় আসবে একদিন, প্রকৃতিতে না তোর জীবনে, সেই ঝড় তোর সব খারাপ অভ্যাসগুলো উড়িয়ে দিবে। জ্যাংকক এবার কিছুটা অট্টহাসি দিয়ে বলে, ভাই আর কত হাসাবি, এটা বাস্তব জীবন কোনো সিনেমা না, আমি অলওয়েজ এভাবেই চলবো, আমার একজনে মন ভরে না। যাই আমি শাওয়ার নিব, তুই থাকলে থাক আমি আসি। না আমিও চলে যাচ্ছি, ভালো থাকিস। তুই যা তাহলে, পরে কথা হবে। জ্যাংককের মতো এরকম একটা জীবন একসময় সুগাও পার করেছে, কিন্তু হঠাৎ একদিন জিমিন এসে ওর অগোছালো জীবন গুছিয়ে দেয়। জিমিন সুগার ব্যাপারে সবটাই জানতো, সুগার অনেক রিকোয়েস্টের ফলে জিমিন সুগাকে মেনে নেয়। আর সুগা এখন জিমিনকে ছাড়া কাউকে চিনে না আর চিনতেও চায় না, আর তাই সুগা চায় জ্যাংককের জীবনেও এমন একটা ঝড় আসুক। তবে সেই ঝড়টা কবে আসবে সেটা সুগা জানে না। রাত প্রায় 11টা, জ্যাংকক গাড়ি নিয়ে ক্লাবের দিকে যাচ্ছে। রেস্ট্রিক্টেড এলাকা হওয়ায় আশেপাশে কেউই নেই, চোখের মধ্যে একটা সানগ্লাস পরে আনমনে গাড়ি চালাচ্ছে জ্যাংকক। হঠাৎ একটা মেয়ে এসে জ্যাংককের গাড়ির সামনে পড়ে, আর মুহূর্তের মধ্যে গাড়ির ব্রেক কষে জ্যাংকক, আর একটু হলেই মেয়েটা চাকার নিচে পড়তো। এতে জ্যাংককের মেজাজ অসম্ভবভাবে গরম হয়ে যায়, রাগের চোটে তার কপালের রগগুলো খাড়া হয়ে যায়। গাড়ি থেকে বের হতেই মেয়েটা দৌড়ে এসে জ্যাংককের কাছে এসে লুকায়, ল্যাম্প পোস্টের আলোতে জ্যাংকক মেয়েটার ভীতু মুখের দিকে তাকায়। মেয়েটা এবার জ্যাংককের দিকে তাকিয়ে ভীতু কণ্ঠে বলে, প্লিজ আমাকে বাঁচান, ওরা আমার সাথে খারাপ কাজ করতে চাচ্ছে, প্লিজ আমাকে হেল্প করেন। জ্যাংকক মেয়েটার দিক থেকে নজর সরিয়ে রাগীভাবে তাকিয়ে দেখে পাঁচটা ছেলে তাদের দিকে এগিয়ে আসছে। এরপর জ্যাংকক চিল মোডে পকেট থেকে পার্সোনাল পিস্তলটা বের করে আকাশের দিকে দুটো গুলি করে, তাতেই ব্যাস রাস্তা পরিষ্কার, জানোয়ারগুলো পালিয়ে যায়। জ্যাংকক আবার মেয়েটার দিকে তাকায়, মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে আছে, মেয়েটি জ্যাংককের বুকের সাথে লেগে আছে। জ্যাংকক এবার মেয়েটার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে, ওর লাইফে ও বহু মেয়ে দেখেছে, মেয়ে দেখেছে বললে ভুল হবে, তাদের দেহে স্বাদ নিয়েছে, কিন্তু এই মেয়ের মতো সে কাউকে দেখেনি। মেয়েটা এবার আস্তে আস্তে চোখ খুলে জ্যাংককের দিকে তাকায়, লাবণ্যময় দুধে আলতা রঙের মুখখানায় আছে বড় বড় পাপড়ির আড়ালে ভাসানো মুক্তার মতো নয়ন জোড়া, সুন্দর একটা নাক, আর নাকের ওপর ছোট্ট একটা কালো তিল, অসম্ভব মিষ্টি সেই গোলাপি ঠোঁট গুলো জ্যাংককে খুব টানছে। জ্যাংককের মনে চাচ্ছে আজ লিসার বদলে ওকে ভোগ করবে, দেহের গড়নও একদম মন মাতা। জ্যাংককের অসম্ভব নেশা ধরেছে, এই অপরিচিতা নারীকে ভোগ করা না পর্যন্ত এই নেশা কাটবে না। জ্যাংককের মাথায় এই অপরিচিতা ছাড়া আর কেউই নেই। মেয়েটা আস্তে আস্তে করে অন্যদিকে তাকিয়ে দেখে কেউই নাই, জ্যাংককের মতো হ্যান্ডসাম একটা ছেলে ওর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। মুহূর্তেই মেয়েটা দূরে সরে যায় আর বলে, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না, তাও অসংখ্য ধন্যবাদ, আপনি আজ আমার জীবন বাঁচিয়েছেন। জ্যাংককের ঘোর কাটে মেয়েটার মধুর কণ্ঠে, তবে ভোগ করার ইচ্ছাটা এখনো কাটেনি। জ্যাংকক এবার কিঞ্চিৎ হাসি দিয়ে বলে, আরে এটা তো আমার দায়িত্ব, থ্যাঙ্কস দিতে হবে না। না না থ্যাঙ্কসটা আপনার প্রাপ্য, সত্যি আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা তাহলে আমি এখন আসি, ভালো থাকবে, কিছু মনে না করলে আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি, এমনিতেও অনেক রাত হয়ে গেছে, আবার ওরা সামনে থাকতেও পারে। তিনি এবার ভয় পায় আর অসহায় কণ্ঠে বলে, আপনার কোনো সমস্যা হবে না তো, বোধহয় আপনি কোথাও যাচ্ছিলেন। মোটেও সমস্যা হবে না, আসুন না আপনি, অনেক উপকার করলেন আপনি, আচ্ছা চলেন। তারপর জ্যাংকক হাসি দিয়ে ওর পাশে সিটে দরজাটা খুলে মেয়েটিকে বসিয়ে দেয়, তারপর নিজের সিটে বসে বলে, তা আপনার বাসাটা কোথায়? আমার বাসা হচ্ছে 7 নম্বর রোডে। ঠিক আছে চলেন। জ্যাংকক ড্রাইভ করছে আর আর্চটাকে দেখছে, এই মেয়েকে ওর চাই চাই, সেটা যে কোনো মূল্যেই হোক। জ্যাংককের মাথায় অনেক কিছু চলছে। এবার মেয়েটার সম্পর্কে জানার জন্য জ্যাংকক বলে, যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি? এবার মেয়েটা জ্যাংককের দিকে তাকায়। জ্যাংকক বেশ হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলে, প্রথম দেখায় ভালো লাগার মতোই একজন, স্টাইলে সিল্কি চুল, গায়ের রং ফর্সা, উঁচা লম্বায় সুঠাম দেহ, এক কথায় বিগ বয়, আর বেশ মার্জিত স্বভাব।
এসব দেখে মেয়েটা আশ্বস্ত হয় যে ছেলেটা ভালো। জি জানতে পারেন, আমি কিম তেয়াং ওরফে তে, আপনি? আমি জিয়ন জাংকুক, নামটা শুনেছেন হয়তো। হ্যাঁ, আপনাকে খুব দেখেছি মনে হয়। রোলেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, দেখবেন না আবার। ও আচ্ছা, আপনি অনেক ধনী। এভাবে বলছেন কেন, ধনীদের পছন্দ করেন না? সত্যি বলতে না, কারণ তারা খুব স্বার্থপর হয়, কিন্তু আপনি খুব ভালো। আচ্ছা, কিন্তু আমাকে ভালো মনে হলো কেন? এই যে আমাকে হেল্প করলেন, এখন আবার বাসায় দিয়ে আসছেন, তাই আপনি ভালো। আর একজন ভালো মানুষ এভাবে হেল্প করে। ও রিয়েলি, থ্যাংক ইউ। তে জাংকুকের এই হাসির কারণটা বুঝতে পারে না, তবে তের কাছে জাংকুকের এই হাসিটা খুবই ভালো লাগে। একটু পরে তে আস্তে করে বলে, থামুন, এটাই আমার বাসা। ধন্যবাদ আপনাকে, আজকে আপনি না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আরে ওটা কিছুই না, সাবধানে থাকবেন। ঠিক আছে, তাহলে আমি আসি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। এরপর তে মন মাতানো একটা হাসি দিয়ে সেখান থেকে চলে। জাংকুক এখনো গাড়ির মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর পকেট থেকে ভ্যাপটা বের করে দুই টান দেয়, আর ফোনটা বের করে দেখে লিসা অনেকগুলো কল করেছে। তারপর জাংকুকের বাসার আশেপাশটা দেখে ক্লাবে চলে আসে। এতক্ষণ পর জাংকুককে দেখে লিসা অস্থির হয়ে বলে, কোথায় ছিলে তুমি? আমি কতগুলো কল করেছি, ধরো নাই কেন? চিল বেবি, একটু হারিয়ে গিয়েছিলাম, চলো উপরে যাই। কি হয়েছে তোমার, ড্রিঙ্কস করবা না? না, আজ শুধু মজা করবো, চলো। রেস্টটা জাংকুক লিসাকে দিয়ে কাটাতে চাচ্ছে, কিন্তু তা কি সম্ভব? জাংকুক তা নিজেও জানে না। তুমি এরকম পাশান কি করে হলো জাংকুক? এখন আমার পুরো শরীর ব্যথা করছে, আমার কথা একটুও ভাবলো না। তাকে দেখার পর থেকে জাংকুকের মাথা ঠিক নাই। গত রাতে লিসাকে পশুর মতো গিলে খেয়েও শান্তি পায়নি। ওর এখন তাকে চাই, সেটা যেভাবেই হোক। জাংকুক এবার বিরক্তিময় কণ্ঠে বলে, না ভাবি নাই, মজা পাইছিস না? আবার কথা শোনাস, যা আর কখনো আমার সামনে আসবি না, না হলে গুলি করে মেরে ফেলবো, যত্ত সব। জাংকুককে জামা কাপড় পরে ফেলে। এবার লিসা জাংকুককে কান্না করতে করতে বলে, আমি ভুলে বলে ফেলেছি, প্লিজ রাগ করো না জাংকুক, আমি আর কিছু বলবো না, তা চাও তাই করো, তাও প্লিজ আমাকে ছেড়ে যেও না। জাংকুক এবার লিসাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়, ওর উপর চড়ে বিছানায় চেপে ধরে বলে, চুপ, আর একটা কথাও বলবি না, বলছি না আমি আগুন, আমার কাছে ভুলেও আসতে চাবি না, যা হয়েছে সব ভুলে যা, না হলে শেষ হয়ে যাবি। এই কথা বলেই জাংকুক সেখান থেকে বেরিয়ে পড়ে। লিসা এখনো বসে বসে কান্না করছে, এখনো বুঝতে পারছে কত বড় ভুল করেছে। ও চেয়েছিল ওর শরীর দিয়ে জাংকুককে আটকে রাখবে, কিন্তু তার হলো না। আমাদের সমাজের বর্তমান চিত্রটা ঠিক এমনই, প্রেমিকা তার প্রেমিককে ধরে রাখার জন্য তার সবকিছু বিলিয়ে দেয়, দিন শেষে তার সবকিছু কেড়ে নিয়ে প্রেমিক চলে যায়, আর মেয়েটা চুপচাপ চোখের পানি ফেলে, আর স্মৃতির পাতায় কালো এক অধ্যায় নিয়ে বেঁচে থাকে, আর না হয় সে আবারও একটা ভুল করে, যে ভুলের জন্য তাকে পরকালেও পস্তাতে হয়। আজকে জাংকুকের শুটিং আছে, কিন্তু তার কাছে সেটার কোনো পাত্তা নাই, ওর মাথায় শুধু তে আর ওর শরীর। তেকে দেখার পর থেকে ওর আর কিছুই ভাল লাগছে, যেভাবেই হোক তেকে জাংকুকর বেরিয়ে আনবে। ও বাসায় গিয়ে দ্রুত ফ্রেশ হয়, ওর শুটিং হচ্ছে 12টায় আর এখন বাজে 10টা। একদম টিপটপ রেডি হয়ে চোখে সানগ্লাসটা লাগিয়ে বেরিয়ে পড়ে তের উদ্দেশ্যে, কারণ ওর কাছে তের এমন একটা জিনিস আছে যার জন্য তের সাথে আবার দেখা করতে পারবে, আর সেই জিনিসটা হলো তের ভার্সিটির আইডি কার্ড। গতকাল রাতে তে ভুলে জাংকুক গাড়িতে এটা রেখে যায়, জাংকুকের চোখে ওটা রাতেই পড়েছিল, কিন্তু ও ইচ্ছে করে দেয়নি। জাংকুক আইডি কার্ড থেকে ভার্সিটির নামটা দেখে ডিরেক্ট সেখানে চলে আসে, তে একটা পাবলিক ভার্সিটিতে পড়ে। জাংকুক গাড়ি নিয়ে ভার্সিটিতে ঢুকতে সবাই হা করে তাকিয়ে আছে, ও মা, এটা জিয়ন জাংকুক না? জাংকুক গাড়ি পার্ক করে বাইরে আসে, জাংকুককে দেখে ক্রাশ খেতে খেতে মেয়েদের যায় যায় অবস্থা। জাংকুক তার সানগ্লাসের আড়ালে সবকিছুই দেখছে, ওর চোখ তো শুধু তেকেই ঘুরছে। অন্যদিকে এই হলো রাতের কাহিনী, বুঝলি? উনি না থাকলে হয়তো আমার সাথে খারাপ কিছু হয়ে যেত। আচ্ছা তে, বল না ছেলেটা দেখতে কেমন, এত রেজ বয়সে? আর বলিস না, আমি যখন তাকে প্রথম দেখি আমি শক খাই, কালো সিল্কের চুল আর তার চোখগুলো, উফ, প্রিন্স একটা, ক্রাশ খাওয়ার মতো। বাবা তে, তুই কি তার প্রেমে পড়েছিস নাকি? আরে না, ক্রাশ আর কি। আচ্ছা বাদ দে, তো বৃষ্টির মতো সেও হারিয়ে গেছে, উফ, আইডি কার্ডটা যে কোথায় ফেললাম সেটাই তো বুঝতে পারছি না, এখন কি হবে বল। আচ্ছা তে, তোর ক্রাশের গাড়িটা কি কালো রঙের ছিল? হ্যাঁ, বাট তুই জানলে কি করে? পেছনে তাকিয়ে দেখ কে এসেছে, মনে হয় তোকেই খুঁজছে। তে তাকিয়ে দেখে জাংকুক এসেছে, তে তো পুরোই শক, দূর থেকে জাংকুককে বেশ সুন্দর লাগছে। কি রে তে, পাথর হয়ে গেছিস, চল নিচে গিয়ে দেখি কি বলে। এখন নিচে যাবি? হ্যাঁ চল যাবো। ঠিক আছে তবে চল। তে খুব এক্সাইটেড হয়ে পড়েছে, এমন হ্যান্ডসাম একটা ছেলে তার ভার্সিটিতে আসছে। তে নিচে নেমে দেখে জাংকুকের আশেপাশে অনেক মেয়ে দাঁড়িয়ে আছে। এবার তে আয়ুককে বলে, আয়ু চল উপরে যাই, এখানে আমাদের কোনো কাজ নাই। কি বলিস তে, আসছে যখন একটু দেখা করেছি, আসলে অনেক হ্যান্ডসাম, তুই কি এখন আমার সাথে যাবি? না হলে অনেক রাগ করব। তুই শুধু বেস্টে বলে তোর কথা মানলাম, চল। ওকে, বাঁচালেন, থ্যাঙ্কস।
যেই না টিয়ারায় যেতে নাই তখনই পেছন থেকে একটি শক্ত পুরুষ কণ্ঠ ভেসে আসে। টি টি পাথরের মতো দাঁড়িয়ে যায়, ওর তো বিশ্বাসই হচ্ছে না। এবার টি আয়ুকে আস্তে আস্তে বলে, কি রে আয়ু, সত্যি ডাক দিয়েছে? হ্যাঁ ডাক দিয়েছে। এরপর টি আস্তে আস্তে জাংকুকের দিকে তাকায়। এরই মধ্যে জাংকুকের কাছে চলে আসছে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। জাংকুকের মুখে মুচকি হাসির ছাপ আর টির মুখে বাকরুদ্ধতার ছাপ। এবার জাংকুক বলে ওঠে, এতক্ষণ যাবৎ আপনাকেই খুঁজছিলাম, এট লাস্ট আপনাকে পাওয়া গেল। আমাকে খুঁজছিলেন কিন্তু কেন? ওয়েট, এটার জন্য। তে তাকিয়ে দেখে জাংকুকের হাতে তে আইডি কার্ড। আইডি কার্ডটা দেখে তে মুহূর্তেই খুশি হয়ে যায় আর বলে, আপনি এটা কোথায় পেলেন? কাল রাতে আমার গাড়িতে রেখে গিয়েছিলেন, তাই দিতে আসলাম। ও থ্যাংক ইউ, আপনি সত্যি অনেক ভালো, আপনি আবার আমাকে হেল্প করলেন, থ্যাংক ইউ সো মাচ। আরে এত থ্যাংকস দিতে হবে না, আমার হেল্প করতে ভালোই লাগে। এবার তে ভীষণ লজ্জা পায় আর কথা ঘোরানোর জন্য বলে, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আয়ু, আর আয়ু উনি হচ্ছে মিস্টার জিয়ন জাগক, যে আমাকে কালকে রাতে বাঁচিয়েছে। এই কথা শুনে জাগক মুচকি মুচকি হাসে আর মনে মনে বলে, আমি বাঁচিয়েছি, আমি তোমার সব কেড়ে নিব, যা নেশা লাগিয়েছো আমার তা সব সুদে আসলে মিটিয়ে নিব। ওয়েট বেবি, তোমাকে শুধু পটিয়ে নিই তারপর। এবার আয়ু বলে, থ্যাংক ইউ আমার বেস্টিকে বাঁচানোর জন্য, ইউ আর মোস্ট ওয়েলকাম। বাই দ্য ওয়ে, আপনাদের ক্লাস কি শেষ? কি আমাদের ক্লাস নেই, তাই চলে যাব। তাহলে চলেন এক কাপ কফি খাওয়া যাক। না করবেন না প্লিজ, আমার পক্ষ থেকে। আয়ু বুঝতে পারে জাগক যেহেতু তাকে উদ্দেশ্য করে বলেছে, তাই ওদের দুজনকে একসাথে পাঠানো উচিত। তারা জান না আমার একটু কাজ আছে, আমি না হয় অন্য একদিন যাব। আরে কি বলিস আয়ু, আমি তোকে ছাড়া কিছুতেই যাব না, আয় আমি যাব না। আয়ু ব্যাগটির কানের কাছে ফিসফিসিয়ে বলে, আরে বোকামি, উনি তোকে নিয়ে ডেটে যেতে চায়, তুই বুঝিস না কেন? এরকম ছেলের সাথে ডেটে যাওয়া মেয়েদের স্বপ্ন, আর তুই কিনা চুপ থাক। ভাইয়া ওনা যাবে। কি হলো, যাবেন নাকি কোনো সমস্যা আছে? না না আমি যাব। আয়ু আপনি গেলে কিন্তু ভালো হতো। ইনশাল্লাহ ভাইয়া আমি অন্য একদিন যাব। ঠিক আছে তুই চলেন যাওয়া যাক। জি চলেন। জাংকুক তেকে নিয়ে ওর পাশের সিটে বসায়। সবাই তো হাঁ করে তাকিয়ে আছে, অনেক মেয়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, তুই সবই বুঝতে পারছি। জাংকুক এবার ফোনটা বের করে কাউকে কল করে বলে, আজকে সব ক্যান্সেল করে দাও, আমি বিজি আছি, আমি একটা টেক্সট করে দিচ্ছি, সেটা যেন ঠিকঠাক থাকে। তে শুধু আর চোখে জাংকুককে দেখছে, তে তো লজ্জায় একদম শেষ। জাংকুক এবার লাউড হলোরে গাড়ি স্টার্ট দিয়ে পুরো ভার্সিটি দাপিয়ে তেকে নিয়ে চলে যায়। আর জাংকুক মনে মনে বলছে, রেডি থেকো তে বেবি, আজকে তোমাকে সারপ্রাইজ দেব, মিষ্টি একটা সারপ্রাইজ। জাংকুক তেকে নিয়ে যাচ্ছে, তে নিজেও জানে না ওরা কোথায় যাচ্ছে, শুধু এতটুকু জানে তারা কফি খেতে যাচ্ছে। জাংকুক গাড়ি চালাচ্ছে আর তেকে আর চোখে দেখছে, ওকে যতবার দেখে শুধু দেখতে ইচ্ছে করে জাংকুক, আর সাথে সাথে মনের কামনাটাও বেড়ে যাচ্ছে, আজকের সারপ্রাইজটা তেকে জাংকুকের অনেক কাছে নিয়ে আসবে। জাংকুক এতক্ষণে তার লোকেদের মেসেজ করে দিয়েছে, তারা সব রেডি করে রেখেছে, কাটা দিয়ে কাটা তুলবে জাংকুক। তেজে কেমন মেয়ে এটা জাংকুকের বোঝা হয়ে গেছে, তাই ওকে ভোগ করতে হলে ওর মতোই হতে হবে। জাংকুক এবার হঠাৎ করে গাড়ি থামিয়ে বল, আসুন কফি খাবো। গাড়ি থেকে নেমে অনেকটা অবাক হয়, কারণ জাংকুক তাকে রোডের ধারে একটা চায়ের দোকানে নিয়ে এসেছে। তে অবাক দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে দেখে, জাংকুক তো হাসছে, আপনাকে নিয়ে রেস্টুরেন্টে গেলে আপনি আরাম পাবেন না, তাই আমার পরিচিত এই মামার কাছে কফি খেতে আসলাম, মামা অনেক ভালো বাংলা চা কফি বানায়, আশা করি খেয়ে অনেক মজা পাবেন। জাংকুকের কথা শুনে তে তো পুরো অবাক, অনেক খুশিও হয়েছে, মানে জাংকুকের মোটেও বিলাসিকতা পছন্দ না। আপনি সত্যি অসাধারণ, আমরা ফ্রেন্ডরা মিলে রাস্তার ধারে এভাবেই চা খাই, আমার তো খুব প্রিয়, কিন্তু আপনি বুঝলেন কিভাবে? আচ্ছা একটা সিক্রেট বলি? আচ্ছা বলেন। আমারও না এভাবে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চা খেতে বেশ ভালো লাগে, সত্যি বেশ মজা, তাই না? হ্যাঁ অনেক মজা। আজ মজার পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। কেন কেন? এই যে আমার পাশে একজন অপরূপ সুন্দরী আছে। জাংকুকের কথায় তে অনেক লজ্জা পায়, মুখখানায় গোলাপী আভা পেয়েছে লজ্জায়। জাংকুক তো এক দৃষ্টিতে তেকেই দেখছে, হঠাৎ দমকা একটা হাওয়া এসে তের চুলগুলো ঠোঁটের উপর পড়ে, গোলাপী ঠোঁটটা যেন জাংকুককে বলছে, ছুঁয়ে দাও আমায়। জাংকুক অনেক কষ্টে নিজেকে সংযত করছে। এবার জাংকুক প্ল্যান অনুযায়ী বলে, আসুন মামার স্পেশাল কফি খাই। হ্যাঁ চলুন। ওরা দুজন পাশাপাশি বসে আছে, জাংকুক এবার দাঁড়িয়ে মামার কাছে কফি চায়। কফি চেয়ে জাংকুক যেই না হাতটা বেঞ্চে রাখে, অমনি হাতটা তে হাতের উপর গিয়ে পড়ে, মুহূর্তেই তে যেন 512 ভোল্টের শক খায়, মুহূর্তেই বিকট গতিতে হাত ছড়িয়ে নেয় তে, কেমন জানি হার্টবিটটাও বেড়ে গেছে। জাংকুক এটা ভালোই বুঝতে পেরেছে, সরি খেয়াল করি নাই। না না সমস্যা নেই, আসলে আমি তেমন ছেলেদের সাথে মিশি না, আপনি কফি খাওয়াতে চাইলেন তাই
তাই আসলাম, না হলে তেমন কারোর সাথে মিশি না আমি। প্লিজ আমার আচরণে কিছু মনে করবেন না। আরে না, আপনি সুন্দরীর পাশাপাশি লক্ষ্য একটা মেয়ে। হ্যাঁ, আমার আম্মুও বলে। জাংকুক মনে মনে ভাবে, একে পটাতে হলে আমাকে অনেক দূর যেতে হবে, এর মন জয় না করতে পারলে কিছুই করতে পারবো না। জাংকুক জাংকুক জাংকুক, কন্ট্রোল ইয়োরসেলফ। তে বেবি, তোমাকে একবার কাছে পাই তারপর বুঝবা এই জাংকুক কি জিনিস। এর মধ্যে ওদের কফি রেডি হয়ে যায়। তে কফিতে চুমুক দিয়ে বলে ওঠে, ওয়াও সত্যি এটা আমার খাওয়া বেস্ট কফি। দেখেছেন, জানতাম আমি, আমারও খুব ভাল লাগে। আপনাকে কিছু বললেন? না না, বললাম কফিটা আপনার মতোই বেশ মিষ্টি। আপনিও না শুধু লজ্জা দেন। আপনাকে লজ্জা শিখতে তাই খুব মায়াবী লাগে, আরো অনেক বেশি অপরূপা লাগে। আগে কি কবি ছিলেন নাকি? না, তবে সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা এমনিতেই কবি হয়ে যায়। আমি আপনার চেয়ে কমই আছি, আপনি যে হ্যান্ডসাম মাশাআল্লাহ। ভার্সিটির সবাই তো হাঁ করে তাকিয়েছিল। তাহলে তো সবার মধ্যে আপনিও পড়েন তাই না? হুম, বলেন। তে আবারও লজ্জায় পড়ে যায়। জাংকুক তো কোনো মিথ্যা কথা বলেনি। তে বাকিদের মতো অবাক হয়েছিল, এত সুন্দর জাংকুক। তে কফি খাচ্ছে আর জাংকুকের দিকে তাকিয়ে আছে। তে সব স্বপ্নের মতো লাগছে, কারণ শহরের সবথেকে বড় ক্রাশ তার পাশেই বসে আছে। হঠাৎই একটা লোক এসে কান্নাকাটি শুরু করে দেয়। বাবা, আমার একটু সাহায্য করবা, আমার বাসায় খাওন নাই, আজ 3 দিন ধরে আমার বউ পোলাপান না খেয়ে রয়েছে। বাবা একটু দয়া করো। লোকটার অবস্থা দেখে তে খুব খারাপ লাগে। তারপর জাংকুক পকেট থেকে চেক বইটা বের করে কিছু একটা লিখে লোকটাকে দিয়ে বলে, চাচা প্লিজ কান্না করবেন না, এখানে 5,000 টাকা আছে, এটা যে কোনো ব্যাংকে জমা দিলে টাকা পেয়ে যাবেন, আর এই নিন আমার কার্ড, কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন। এবার লোকটা কান্না করে দেয় আর অনেক ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। সত্যি আপনার মতো ভালো মানুষরা আজও আছে, খুব সহজে মানুষকে সাহায্য করেন আপনি। টাকাটা হলো হাতের ময়লা, এই আছে এই নেই, সো যার প্রয়োজন তাকে দেওয়াটাই ভালো। তে মুগ্ধ হয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে, কেন জানি তার খুব জাংকুককে ভালো লাগছে, আর মন বলছে এই লোকটা যদি তার আপন কেউ হতো। ওই দিকে জাংকুক কি যেন ভেবে মুচকে হাসতে থাকে। জাংকুকের ওই রহস্যময় হাসিটা তার খুব ভালো লাগে, এই যেন কেমন এক অনুভূতি। চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। হ্যাঁ চলুন। তারপর ওরা গিয়ে গাড়িতে বসে। জাংকুক তো অনেক খুশি, কারণ সবকিছু তার প্ল্যান অনুযায়ী হচ্ছে, এর কাছে ও এখন একটা ভালো ছেলে। একে ভোগ করার ইচ্ছেটা যেন দিনে দিনে প্রখর হচ্ছে। জাংকুকের মন চাচ্ছে সবকিছু জোর করে নিতে, তবে কেন জানি জাংকুকের এসব জোর করে ভালো লাগে না। জাংকুক এটা বুঝতে পেরেছে তেকে পটাতে আর বেশি দিন লাগবে না, কারণ তার চোখগুলো দেখে বোঝা যাচ্ছে সে পটে বসে আছে। এবার জাস্ট ওর মনের মধ্যে বাসা বানাতে হবে। কিছুক্ষণ পর ওরা তাদের বাসার সামনে চলে আসে আর তে গাড়ি থেকে নেমে যায়। মিস তে, কি বলেন? আপনার কাছে একটা জিনিস চাইবো, যদি কিছু মনে না করেন। অবশ্যই, বলেন আপনি। আপনার নাম্বারটা পেতে পারি? তে তো পুরাই শক, কারণ জাংকুক নিজের থেকে ওর কাছে নাম্বার চাইবে এটা তো অবিশ্বাস্য। তে তো ভীষণ খুশি হয়, কিন্তু জাংকুককে জানতে না দিয়ে একটু ভাব নিয়ে বলে, ডিস্টার্ব করবেন না তো। তে কথায় অনেকটা অপ্রস্তুত হয়ে যায় আর আস্তে আস্তে বলে, থাক লাগবে না। আরে আরে দাঁড়ান, সরি, আমি তো মজা করেছি, আর আপনি চাইলে আমাকে ডিস্টার্ব করতে পারেন, কারণ আপনি কল দিলে আমি কখনো ডিস্টার্ব হবই না, শুধু একটু মজা করলাম। আপনিও না, নাম্বারটা নিন এবার। বাবা কি রাগ আপনার, চলেই তো যাচ্ছিলেন। হ্যাঁ নাম্বারটা বলেন। 0192, এটা আমার নাম্বার, এখন আমি যাই, টাটা। ওকে টাটা। তারপর জাংকুক নাম্বার নিয়ে সেখান থেকে চলে যায়। তে তো অনেক খুশি, কারণ জাংকুকের মতো ফেমাস একটা ছেলের অ্যাটেনশন পাচ্ছে। তারপর তে তাড়াতাড়ি আয়ুকে কল করে সবটা বলে, দোস্ত আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? জাংকুক ভাইয়া মনে হয় তোকে পছন্দ করে ফেলেছে। যাহ কি যে বলিস, এত হ্যান্ডসাম একটা ছেলে গার্লফ্রেন্ড তো অবশ্যই আছে, যদি না থাকে আর তোকে প্রপোজ করে তখন কি করবি? আয়ুর কথায় তে যেন কোথায় হারিয়ে যায় আর মিটি মিটি হাসতে থাকে। হ্যালো হ্যালো, তে কোথায় হারালি? কি যে বলিস আয়ু, আমার তো লজ্জা করছে, গিয়ে দেখ আমার থেকে কত সুন্দর সুন্দর মেয়ে ওনার জন্য পাগল। লিসা ওর বান্ধবীদের বিদায় জানিয়ে বাইরে আসতেই অবাক হয়ে যায়। জাংকুক তুমি এসেছো, গাড়িতে উঠো ঘুরতে যাব। তারপর জাংকুক লিসাকে নিয়ে লোকালয় থেকে অনেক দূরের একটা জায়গায় যায়। লিসা গাড়ি থেকে নেমে জাংকুককে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম জাংকুক তুমি আমার কাছে ফিরে আসবে, আমি তোমাকে অনেক ভালোবাসি। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। লিসার ঠোঁটগুলো কাঁপছে। জাংকুক লিসার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। লিসা আস্তে আস্তে নিজের চোখ বন্ধ করে নেয়। জাংকুকের মনে হচ্ছে ও লিসা না, ও তে। এর কথা ভেবে জাংকুকের নেশা আরো বেড়ে যায়। জাংকুক কিছু আর না ভেবে লিসার ঠোঁটে স্বাদ নিতে শুরু করে। দুজন তো মাতাল হয়ে যাচ্ছে, এখন জাংককে লিসার শরীর প্রয়োজন। লিসা চলো ক্লাবে যাই। এখন ক্লাবে যাব, আমাকে আবার ছাড়বে না তো? জানি না আমি, চলো। লিসা এখনো বুঝছে না জাংকক ওর
ওর শরীরটাই যাচ্ছে। জাংকককে হারানোর ভয়ে লিসা আবার নিজেকে সঁপে দেয়। জাংকক ঘন্টার পর ঘন্টা লিসাকে নিয়ে মেতে থাকে। লিসা জাংককে কাছে পেয়ে অনেক খুশি, কিন্তু জাংককের মনে তো শুধু হইতে। এরপর টানা দুই দিন জাংকক লিসাকে নিয়েছিল, কারণ তার কাছ থেকে দূরে থেকে লিসার সাথে থাকতে চেয়েছিল। কিন্তু জাংকক তো কোনোভাবেই তাকে ভুলতে পারছে না। লিসার কাছ থেকে এখন আর প্রথম দিনের মতো স্বাদ পাচ্ছে না, শুধুমাত্র চাহিদা মেটাতে ওকে ব্যবহার করছে। জাংককের মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে, এখন যে করেই হোক তাকে ওর লাগবে, না হলে ওর মাথা শান্ত হবে না। লিসা বেবি, বলো বেবি। আমি শুটিং এর কাজে কিছুদিনের জন্য বাইরে যাব, আমাদের মিট হবে না, সো তুমি কষ্ট পেও না, কেমন? আচ্ছা, এসে আমাকে জানিও আর কল দিও। হ্যাঁ নিশ্চয়ই, সময় পেলে দিব। জাংকক শেষবারের মতো লিসার শরীরটা ভোগ করে চলে যায়। এখন আর লিসাকে চাই না, ও শুধু তেকে চাই। তেকে দেখার পর থেকে ওর আর কিছুই ভাল লাগছে না, তের জন্য অন্যরকম এক অনুভূতি কাজ করে। জাংকক এবার নিজেকে গুছিয়ে বেরিয়ে পড়ে তের উদ্দেশ্যে। এইদিকে জাংককের জন্য তের খুব মন খারাপ হচ্ছে। সেই যে নাম্বার নিলো, এতদিন কোনো কলটল দেয়নি, মেয়েটা খুবই কষ্ট পেয়েছে। এই কষ্ট পাওয়ার কারণটা অজানা। তে ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে দেখে সেই পরিচিত কালো গাড়ি। তে ভালো করে খেয়াল করে দেখে জাংকুক এসেছে। তে জাংকুকের উপর খুব রাগ হচ্ছে। তে না দেখার ভান করে অন্যদিকে ঘুরে রিক্সা খুঁজতে থাকে। জাংকুক তেকে একটানে গাড়িতে বসিয়ে দেয়। তে মুখ ফুলিয়ে বসে আছে। তেকে এভাবে দেখে কেন জানি জাংকুকের খুব ভাল লাগে। তারপর জাংকুক সকাল সকাল তেকে নিয়ে তার পছন্দের একটা জায়গায় যায়। আজ জাংকুক তে সাথে কিছু একটা করবে যা তে কখনো কল্পনাও করেনি।